প্রথমে আপনার ওয়েবসাইটে ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন। ইনস্টল করা হয়ে গেলে অ্যাডমিন লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন কিন্তু আমার ওয়েবসাইট কমপ্লিট। এটা কিন্তু আমি ফ্রিতে করছি, আপনিও কীভাবে আপনি ফ্রিতে একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবেন ওই বিষয়ে আজকে ভিডিওর মধ্যে আলোচনা করব। সবাই মনোযোগ সহ ভিডিওটা দেখার জন্য চেষ্টা করবেন। দেখতে পাচ্ছেন আমার ওয়েবসাইটটা কিন্তু রেডি এবং এটা ফ্রি ওয়েবসাইট, এখানে কোনো রকম আমি টাকা পয়সা খরচ করিনি। আপনি কিন্তু এরকম ফ্রিতে ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আশা করি সকলে ভালো আছেন। আবারও চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে। আজকে ভিডিও মধ্যে দেখাবো আপনার কীভাবে ফ্রিতে ডোমেন এবং হোস্টিং নিতে পারবেন। কোনো রকম টাকা পয়সা খরচ করা লাগবে না, আপনি ফ্রিতে আপনার ওয়েবসাইটে বিল্ড আপ করতে পারবেন। তো চলুন শুরু করি আজকে ভিডিও। ভিডিও শুরুর আগে একটা রিকোয়েস্ট, যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটা অল করে রাখবেন। প্রথমে আপনি কী করবেন, আমার ভিডিও ডেসক্রিপশন বক্স যদি চেক করেন তাহলে ওয়েবসাইটের লিঙ্কটা পেয়ে যাবেন, অথবা ক্রোম ব্রাউজারে এসে সার্চ করুন infinity.net। এটা লিখে সার্চ করার পরে এরকম চলে আসবে। এখানে আপনি যদি অ্যাকাউন্ট করা না থাকে তাহলে সাইন আপ অপশনে ক্লিক করবেন। সাইন আপ অপশনে ক্লিক করার পরে আপনি আপনার ইমেল পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড দিয়ে দেবেন। এরপর আপনার মেলটা চেক করবেন, মেলের মধ্যে এরকম কিন্তু একটা কনফার্মেশন মানে ভেরিফাই ইমেল ভেরিফাই অ্যাড্রেস এরকম একটা মেল পাবেন। এখানে ক্লিক করে দিলে কিন্তু আপনার ইমেলটা ভেরিফাই করা হয়ে যাবে। আপনার ইমেল ভেরিফাই করা যখন হয়ে যাবে তখন আপনি কী করবেন, আপনার ইমেলটা অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন। লগ ইন করার জন্য সাইন ইন বাটন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে আপনার ইমেল এবং পাসওয়ার্ড, ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে কিন্তু আপনার অ্যাকাউন্টটা এখানে লগ ইন করে নিতে হবে। এখানে আপনি প্রথমে আপনার ইমেলটা দিয়ে দিবেন। আপনার ইমেল দেওয়ার পরে এখানে নিচে পাসওয়ার্ডটা দিয়ে সাইন ইনের উপরে ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা লগ ইন করা হয়ে যাবে। লগ ইন করা হয়ে গেছে যাওয়ার পরে কিন্তু আপনি এরকম দেখতে পাবেন আপনার অ্যাকাউন্টটা এরকম আছে। কিন্তু আপনি ফ্রিতে তিনটা ওয়েবসাইট বিল্ড আপ করতে পারবেন। ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে আপনি আপনার ওয়েবসাইটের ডোমেনের যে নামটা দেবেন ওইটা আপনার ওয়েবসাইটের নামটা এখানে বসিয়ে দেবেন। আমি ডেমো দিচ্ছি, ডেমো ওয়ান। এরপর চেক এলিজিবিলিটি, মানে এই নামে আদার আগে কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে কিনা, নাই দেখতে পাচ্ছেন এখানে ঠিক এই গ্রিন কালার আছে। এরপর আপনি ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দেবেন। এখানে আপনার কোনো কিছু করার প্রয়োজন নেই, সব কিছু অটোমেটিক হবে। এরপরে যে ফিনিশ যেটা দেখতে পাচ্ছেন এটার উপরে আপনি ক্লিক করে দেবেন। ফিনিশে ক্লিক করার পরে কিন্তু আপনাকে এখানে সি প্যানেলের কন্ট্রোলটা দেওয়া হবে। এই যে দেখতে পাচ্ছেন আপনার সি প্যানেলে কিন্তু অ্যাক্সেস দিয়ে দিচ্ছে তারা। এখানে আপনি কী করবেন, আর নিচে কিন্তু আপনার অ্যাকাউন্টের ডিটেলসগুলো দেওয়া আছে, আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ড ইউজার নেম সব কিছু কিন্তু দেওয়া আছে, এখান থেকে আপনি দেখে নিতে পারেন। আপনি কী করবেন, এখান থেকে কন্ট্রোল সি প্যানেল এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে কিন্তু আপনাকে সি প্যানেল মধ্যে নিয়ে যাবে, যে অ্যাপ্রুভের উপরে আপনি ক্লিক করে দেবেন। অ্যাপ্রুভে ক্লিক করে দেওয়ার সাথে কিন্তু আপনি সি প্যানেল অ্যাক্সেসটা পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সি প্যানেলের অ্যাক্সেসটা দিয়ে দিচ্ছে ইনফিনিটি ফ্রিজ, যেটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদেরকে সি প্যানেলের অ্যাক্সেসটা তারা দিয়ে দিচ্ছে। এখন আপনি কী করবেন, এখান থেকে আপনি প্রথমে কাজটা হলে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করতে হবে। এখন নিচে চলে আসবেন, নিচে আসার পরে কিন্তু আপনি ওয়ার্ডপ্রেসটা দেখতে পারেন, মানে সফটওয়্যার ইনস্টলার যেটা দেখতে পাচ্ছেন ওখানে ক্লিক করে আপনি ওয়ার্ডপ্রেসটা প্রথমে ইনস্টল করতে হবে। ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করার জন্য এখানে দেখতে পাচ্ছেন যে সফটওয়্যার অ্যাপ ইনস্টলার এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার সাথে সাথে এটা যেহেতু ফ্রি আপনাকে একটু কষ্ট করতে হবে, এটা যেহেতু ফ্রি একটু বেশি লোড নেই। এখানে দেখতে পাচ্ছেন যে ইনস্টল বাটন, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে ভিডিওটা একটু তাড়াতাড়ি করার চেষ্টা করতেছি। এরপরে এখানে আপনার ওয়েবসাইট নাম দেওয়া থাকবে, এরপরে চুজ দেবেন। এখানে কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই। এখানে আপনি অ্যাডমিন ইউজার নেম যেটা আছে এখানে আপনি আপনার ইউজার নেমটা দিয়ে দেবেন। আমি ইউজার নেমটা আমি আমার ইমেলের প্রথম অংশটা দিচ্ছি। আপনার ইচ্ছে মতো আপনি এখানে একটা ইউজার নেম দিয়ে দিবেন, আর এখানে পাসওয়ার্ডটা অবশ্যই আপনি কোথাও নোটপ্যাডে সেভ করে রাখবেন। এই পাসওয়ার্ডটা কপি করে নিচ্ছি, এটা অবশ্যই আপনি কোথাও নোটপ্যাডে কপি করে রাখবেন। এরপরে আপনি নিচে দেখতে পারবেন ইনস্টল বাটন, এখানে আপনি ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটি কিন্তু ইনস্টল হয়ে যাবে। ইনস্টল হয়ে যাওয়ার পরে আপনি একটা যে কোনো একটা থিম ইনস্টল করবেন, থিম অথবা আপলোড করবেন। আপলোড করার সাথে সাথে কিন্তু আপনার ওয়েবসাইটটা রেডি। এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন ইউজারের যে লিঙ্কটা আছে ওটা কিন্তু আমাদেরকে দিয়ে দিচ্ছে। আমরা যদি এখানে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের অ্যাডমিন যেটা দেখতে পাচ্ছেন ওখানে কিন্তু আমাদেরকে নিয়ে যাবে। আর এখান থেকে আমরা আমাদের মূল ওয়েবসাইটটা কীরকম দেখতে হবে ওইটা কিন্তু আমরা দেখতে পারি। এখান থেকে আমরা যে ওয়েবসাইট এখানে ভিজিট সাইট এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের ওয়েবসাইটটা কিন্তু রেডি। এরকমভাবে আপনি ফ্রিতে ডোমেন এবং হোস্টিং নিয়ে আপনার ওয়েবসাইট এরকমভাবে বিল্ড আপ করতে পারেন। এর পরবর্তীতে দেখাবো কীভাবে আপনার ওয়েবসাইট কাস্টমাইজ করবেন, ফ্রি থিম কোথায় পাবেন, ওই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। এর পরবর্তীতে আপনি কী রিলেটেড ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।